সূর্যদীপা সোনারূপা কি এবার বাঁচবে হ্যালো ভিভার্স অনুরাগের সোয়ার আগামী পর্বে আপনারা এইটা দেখতে চলেছেন সেনগুপ্ত পরিবার সোনারূপা এবং সূর্যদ্বীপাকে খুঁজে না পেয়ে লাবণ্য সেনগুপ্ত ঠাকুরের কাছে প্রার্থনা শুরু করে এবং প্রদীপ নিভে যেতে লাগলে কান্নাকাটি শুরু করে দেয় যেন কোনো ক্ষতি না হয় সূর্য সোনা রূপা দীপার এদিকে উদ্ধারকারী দল খুঁজে পেয়েছে সূর্যকে এবং সোনাকে তাদেরকে শনাক্ত করে তাদের পরিবারকে জানিয়ে দিয়েছে তাদের পরিবাররা এসে দেখে সূর্য সোনা অজ্ঞান তারা হাওমাও করে কাঁদতে থাকে এরপরে হসপিটালে নিয়ে যাওয়া হয় তাদের হোঁস ফেরার জন্য তারা বাইরে ওয়েট করতে থাকে সূর্য আর সোনা দুজনাই সেন্সলেস অবস্থায় হসপিটালে ভর্তি করা হয় এরপরে সূর্যের যখন জ্ঞান ফিরে তখন তার মনে পড়ে দীপা আর রূপার কথা দীপা আর রূপার আহাজারি সেজন্য তার চোখের সামনেই দেখছে আর সোনা তাকে কোনোভাবেই সারছে না বলে না আমি তোমাকে যেতে দেব না সোনা সূর্যকে দেখিয়ে বলে ওই যে রূপা রূপাকে দেখতে পাচ্ছ না বাবা সূর্য রূপাকে দেখে তার কাছে যেতে চাই কিন্তু সোনা কোনোতেই তাকে ছাড়ে না তার গলা আটকে ধরে এরপরে সে বুঝতে পারে তার ভুলগুলো এরপর দীপাকে আবারও স্বপ্ন দেখে সূর্য ফুল হাতে করে তার দিকে আসতেছে কিন্তু এটাও যে তার ভুল স্বপ্ন সে কি তা বুঝতে পারছে তবে কি বন্ধুরা সূর্য আবারও তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো না যেন ধন্যবাদ